পাবলিক বাংলা শুরু করছি আজকের বিকেল 5টার হচ্ছেটাকে তবে আজকে হচ্ছেটাকে যে আমরা এই পোর্টো ময়দানে কোথায় কি হচ্ছে সেই সমস্ত ব্রেকিং এর দিকে আমরা থাকব আর শুরুতেই নজর রাখতে হবে সন্দেশখালী দিকে কারণ সন্দেশখালীর পরিস্থিতি এতেমতো উত্তপ্ত তৃণমূল বিজেপি সংঘর্ষ কি কারণে সংঘর্ষ শুধুমাত্র পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ অপরদিকে তৃণমূলের তরফ থেকে বিজেপি কর্মীদের গ্রেফতারের দাবি ওঠে বিক্ষোভ দেখাতে রীতিমতো অগ্নিগর্ভ হয়ে ওঠে ফের একবার সন্দেশখালী আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি সন্দেশখালীতে অগ্নিগর্ভ পরিস্থিতি তৃণমূল বিজেপি সংঘর্ষ অর্ণব মৈত্রা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অর্ণব এই সংঘর্ষের এই তপ্ত পরিস্থিতির কারণটা কি দেখো সুজিতা তুমি দেখতে পাচ্ছ একদম পুরো সন্দেশখালীর বেড় মজুরের কাঠপুর এলাকায় মুখে কিন্তু আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন সন্দেশখালীর মহিলারা বিক্ষোভকারী সমস্ত মহিলাদের দাবি যে এখানকার প্রতিবাদী মুখ গীতা পাত্র গীতা বরকে কিন্তু একদম পুলিশ পরিকল্পনাভাবে তৃণমূলের কথা মতো তাকে মানে গ্রেপ্তার করেছে তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে পাশাপাশি কিছুক্ষণ আগেই এই এই ঘটনাস্থল থেকে মানে কিছু দূরেই শুভেন্দু অধিকারীর পোস্টার লাগানোকে কিন্তু কেন্দ্র করে মানে উত্তপ্ত হয়ে ওঠে সেই ঘটনা কিন্তু বিরুদ্ধে তারা কিন্তু দেখাচ্ছে বিক্ষোভ দেখাচ্ছে এবং জানার চেষ্টা মনে করবো আমরা সিরাজ ডাক্তারকে ফাঁসি যাই সিরাজ ডাক্তারকে ধরছে না কেন গীতাবরকে ধরছে কেন গীতাবর একটা প্রতিবাদী মুখ বলে গীতাবরকে ধরছে রাতের অন্ধকারে রাতের অন্ধকারে গীতাবরকে ধরছে কেন সিরাজ এতদিন মায়েদের কি ইজ্জত নজরে সিরাজকে ছেড়ে রেখে দিয়েছে সন্দেশখালীর পুলিশ কি জানে ধরছে না আমার 15 বিঘা জমি লুট করে নিয়েছে আমার 3.5 বিঘা জমি সিরাজ বিক্রি করে দিয়েছে আমাকে লাগিনি তো আর সে এখনো উড়ে বেড়াচ্ছে কেন ওকে এক্ষুনি ওকে ধরুন ওকে ধরলে আমাদের সংগ্রাম উঠে যাবে সিরাজকে আমরা সিরাজের ফাঁসি চাই সিরাজের গ্রেপ্তার চাই আর গীতা দিদিকে ছেড়ে দিন দেখো তুমি দেখতেই পাচ্ছ একদম পুরো কিন্তু প্রতিবাদী মুখেরা কিন্তু এখানে সারা রাত বসে থাকার একদম পুরো রীতিমতো কিন্তু হুমকি মনে তারা দিচ্ছে তাদের একটাই দাবি যে তাদের এখানকার যে প্রতিবাদী মুখ গীতা বরকে অবিলম্বে কিন্তু ছাড়তে হবে না ছাড়া পর্যন্ত তারা কিন্তু এইভাবে তারা কিন্তু তারা পুরোপুরি বিক্ষোভ মানে দেখিয়েই মানে যাবে একটাই দাবি যে কেন গীতা বরের মতো মানুষদেরকে গ্রেপ্তার করা হচ্ছে অথচ সিরাজ ডাক্তার যার বিরুদ্ধে এত অভিযোগ সে নাকি গ্রামে গ্রামে মিটিং করে বেড়াচ্ছে গ্রামের মানুষ দেখতে পাচ্ছেন কিন্তু পুলিশ কেন দেখতে পাচ্ছে না এটাই তাদের মূল অভিযোগ আমি আরও একবার অন্যদের কাছে যাবো আমি গোটা পরিস্থিতি অন্য তোমার সঙ্গে দেখবো ঢুকবো হ্যালো হ্যাঁ অর্ণব তুমি যদি আমাকে শুনতে পাও অর্ণব তারা কি দাবি করছেন তাদের এই মুহূর্তে দাবিটা কি তাদের পুলিশের বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে এই সমস্ত তথ্যগুলো তাদের থেকে জানার চেষ্টা করো Thank you.
দেখো তাদের দাবি কিন্তু একমাত্র যে এখানকার যে প্রতিবাদী মুখ গীতা বর, গীতা বরকে কিন্তু অবিলম্বে মানে মুক্তি দিতে হবে। এখানকার প্রতিবাদী একবারেও কিন্তু প্রতিবাদী কণ্ঠস্বরকে কিন্তু রোধ করে দেওয়ার জন্য তৃণমূলের পরিকল্পনা মতো কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং তার বিরুদ্ধে একাধিক ধারায় মানে মামলা রুজু করেছে এমনটাই কিন্তু মানে দাবি করছে বিজেপির কর্মী আর সমর্থকরা এবং এই এখানকার প্রতিবাদী মহিলারা। তাদের একটাই দাবি, অবিলম্বে তাকে মানে ছাড়তে মানে মানে ছাড়তে হবে। সরাসরি আমরা আরো একটুখানি কথা বলে নেওয়ার চেষ্টা মানে মানে করবো একটুখানি। বিক্ষোভ দেখাচ্ছে কেন গীতা দিকে কেন রাতের অন্ধকারে পুলিশ তুলে নিয়ে যাবে? পুলিশের কাছে তো আমরা জবাব চাইবো। আর সিরাজ ডাক্তার লিকুইড জারি হয়েছে, সিরাজ ডাক্তার কি মমতা দিদি কি সাহায্যের মতো লুকানো করছে? এত গ্রামের পর গ্রামে অত্যাচার, আমাদের সিরাজ ডাক্তার এখন ধরা পড়েনি, গ্রামে ঘরে ভিতরে গিয়ে কেন অত্যাচার করছে? আমাদেরকে ধরে মাছার বলছে বিজেপি, এদেরকে টাকা দিয়ে কিনছে। আর দিদি আপনার যদি ক্ষমতা থাকে তো আপনি সন্দেশ খালি মাঠে এসে দেখান যে আমরা পয়সা দিয়ে কেনা না, আমরা অভিষেক ব্যানার্জির বলতে নিশ্চয়ই আপনি কিনে নিয়েছেন 2000-3000 টাকা দিয়ে কিনে নিয়েছেন। আর আমাদের সন্দেশ খালি গরিবের মা বোনদের বলছেন আমরা 2000-3000 টাকা দিয়ে কিনে নিয়েছি। এমনকি আমাদের প্রতিবাদী মুখ গীতা দিকে কেন তুলে নিয়ে গেল? প্রতিবাদী মুখ হিসাবে কি আপনি বেছে বেছে তুলছেন মুখগুলো? তাহলে আমাদের এই প্রতিবাদী মুখগুলো এক এক করে বেছে বেছে তুললে কি আন্দোলনটা বন্ধ হবে? এই প্রত্যেক দিন একের পর এক আন্দোলন আমরা চালাবো, চলবেই। যতদিন না গীতা দিকে ছাড়বে আমরা একের পর এক আন্দোলন প্রত্যেকটা বসে চালাবো। মমতা দিদিকে আমি জোর গলায় বলছি, দিদি আপনার যদি ক্ষমতা থাকে সন্দেশ খালি মাঠে এসে দেখুন খেলাটা কেমন খেলছে মেয়েরা। আপনি তো অনেক আগেই বলেছিলেন যে খেলা দেখাচ্ছি, খেলা দেখাচ্ছি। সন্দেশ খালি মা বন্ধা মাঠে আজকে নেমেছে কেন জানেন? আপনার জন্য নেমেছে। চোখের জল ধরে বাচ্চা কোলে কোলে রাস্তায় বসে আছে কেন? আপনার জন্য শুধু বসেছে। একের পর এক আমাদের পিঠে চালে পিঠে পিঠে করে মেরেছে, পোস্টের গায়ে বেঁধে মেরেছে। তখন আপনি কোথায় ছিলেন? যখন আমাদের পোস্টের গায়ে বেঁধে বেঁধে মেরেছিল তখন কোথায় ছিলেন? স্বামীরা রাতের পর রাত মাঠে দিন কাটিয়েছে, তখন দিদি আপনি কোথায় ছিলেন? আপনার পুলিশ কোথায় ছিল? আপনার পুলিশও ছিল না, আপনার পুলিশও ছিল না। তখন আমাদেরকে এক এক করে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বেড়েছি আমরা। তখন কোনো দিদি কোনো পুলিশ আমাদের সাহায্য করেনি। আমরা চোখের জল ফেলেছি থানায় গিয়ে যে আপনারা বাঁচান আমাদেরকে, তখন বাঁচানি। এখন আমরা প্রতিবাদ করছি বলে আমাদেরকে পুলিশ মমতা দিদি পুলিশ দিয়ে দিয়ে আমাদের তুলছে। তা কত মমতা দিদি কত পুলিশ দিয়ে আমাদের তুলতে পারে? তুলুক, আজকের এত মহিলা আছে, তুলুক। দেখে দেখো আমরা সবাই প্রস্তুত আছি পুলিশের গাড়িতে ওঠার জন্য। প্রত্যেকটা উঠবো, দিদির কত আছে প্রত্যেকটা দিদিকে বলছি আপনি তুলুন। যাবো যাবো শুনলাম অর্ণবের সঙ্গে যে একটা প্রতিবাদী মহিলা, তিনি সরাসরি কার্যত তিনি সরাসরি প্রশ্ন করছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে যে তিনি কেন সন্দেশ খালিতে আসছেন না, তিনি কেন একবার দেখে যাচ্ছেন না, কাকে কোথায় টাকা দেওয়া হচ্ছে, এই একাধিক প্রশ্ন করছেন তারা। এই মুহূর্তে তিনটে ছবি আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে সন্দেশ খালি জ্বলে উঠেছে, কিভাবে বিক্ষোভ দেখানো হচ্ছে, সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন লাগাতার রিপাবলিকের ক্যামেরায়। হ্যালো, শব্দ পাচ্ছি না, হ্যালো মজুরের যে কাঠপোল যে বাজারে কিন্তু এই মুহূর্তে কিন্তু মহিলারা বিক্ষোভ দেখাচ্ছে। বিক্ষোভকারী মহিলাদের একটাই দাবি, এখানকার যে প্রতিবাদী মুখ আছে গীতা বর, গীতা বরকে কিন্তু কিন্তু নানান জামিন অযোগ্য ধারায় পুলিশ মানে কেস দিয়েছে, তার বিরুদ্ধে মামলা রুজু করেছে, মামলা রুজু করে তাকে গ্রেপ্তার মানে করেছে। আগামী লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনের প্রাককালে পুরো তৃণমূল পরিকল্পনা করে পুলিশকে হাতিয়ার করে এখানকার প্রতিবাদী মুখে কিন্তু কণ্ঠ পুরো প্রতিবাদী মুখে কিন্তু পুরো কণ্ঠরোধ করে দেওয়ার চেষ্টা মানে করছে, যাতে লোকসভা নির্বাচনে যাতে বিজেপি এখানে কোনো থাপা বসাতে না পারে। তার কারণে প্রসঙ্গে তো তোমাকে বলে রাখি, এখানে কিন্তু সন্দেশখালী ঘটনাকে কেন্দ্র করে বিজেপি কিন্তু আস্তে আস্তে কিন্তু ভোট ব্যাংক বাড়াচ্ছে। সেই জায়গাতে কিন্তু তৃণমূলের হার নিশ্চিত জেনে তৃণমূল একদম পুরো পরিকল্পনা করে পুলিশকে কিন্তু কিন্তু পুরো হাতিয়ার করে কিন্তু এখানকার প্রতিবাদী মুখকে
একের পর এক কিন্তু মানে গ্রেপ্তার করা মানে শুরু করেছে। এই প্রতিবাদী মুখকে অবিলম্বে মুক্তি দিতে হবে এবং আগামী দিনে যাতে কোনো প্রতিবাদী মুখকে গ্রেপ্তার করা যাবে না এমনটাই দাবি তুলে কিন্তু রাস্তার সামনে টায়ারে আগুন জ্বালিয়ে কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছে। বিক্ষোভকারী মহিলাদের একটাই দাবি যে অবিলম্বে এই প্রতিবাদী মুখকে কিন্তু ছাড়তে হবে, না ছাড়া পর্যন্ত তারা কিন্তু রাস্তায় দাঁড়িয়ে তারা কিন্তু এইভাবে বিক্ষোভ আন্দোলন চালিয়ে যাবে এবং এমনকি সারা রাত ধরে তারা কিন্তু এইভাবে বিক্ষোভ আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছে। একদম তারা কিন্তু এখানে পুরো মানে রাস্তা ইতিমধ্যে কিন্তু বিক্ষোভ অনেকটা সময় কিন্তু মানে পেরিয়ে গেছে, তারা এখানে কিন্তু বসে সরাসরি কিন্তু আমরা আমি আর একটুখানি কথা বলে নেওয়ার চেষ্টা মনে মনে করবো। বিক্ষোভ দেখাচ্ছেন কেন, কিসের দাবিতে? বিক্ষোভকারী মহিলাদের সঙ্গে তারা কিন্তু কথা বলার চেষ্টা মনে করছে এবং তাদের যে দাবি সেই দাবি মানে শোনার চেষ্টা মানে মানে একদম পুরো দাবি মানে তাদেরকে মানে শুনছে এবং কীভাবে এই এখান থেকে তাদেরকে বিক্ষোভ তুলে মানে মানে ওঠানো যায় সেই চেষ্টা কিন্তু মানে চালাচ্ছে। ইতিমধ্যে কিন্তু সন্দেশখালী থানার বিশাল পুলিশ বাহিনী মানে এসেছে এবং এমনকি মহিলা পুলিশ কর্মীরাও তারা এসে তারা কিন্তু মানে কথা বলছে। তারা কিন্তু যখনই এখানে এসেছে বিক্ষোভকারীদেরকে মানে বোঝাতে এবং বুঝিয়ে বিক্ষোভ একটা যখন চেষ্টা যখন চালাচ্ছে তখন তখন কিন্তু পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন কিন্তু এলাকার ওই সমস্ত বিক্ষোভকারী মহিলারা। সেই ছবি কিন্তু সরাসরি তুমি একদম পুরো দেখতে মানে পাচ্ছ পুলিশের সামনে কিন্তু একদম পুরো বিক্ষোভকারী মহিলাদের কিন্তু একদম পুরো বিক্ষোভ তারা কিন্তু পাল্টাও বা একদম পুরো ঘিরে বিক্ষোভ মানে শুরু করেছে। এই মুহূর্তে কিন্তু সেই বিক্ষোভ করার চেষ্টা চালাচ্ছে সন্দেশখালী থানার বিশাল মানে পুলিশ মানে বাহিনী একদম পুরো মহিলা পুলিশ কর্মীরা কিন্তু এসেছে। মহিলা পুলিশ কর্মীরা এসে বিক্ষোভকারী মহিলাদের রাস্তা থেকে তুলে তাদেরকে কিন্তু বিক্ষোভ থেকে তাদেরকে তোলার চেষ্টা মনে হচ্ছে কিন্তু বিক্ষোভকারী মহিলা তাদের পুলিশের কথা কিন্তু না শুনে তারা কিন্তু আবার রাস্তায় বসে কিন্তু বিক্ষোভ দেখাতে মানে শুরু করছে। তাদের একটাই দাবি যে অবিলম্বে তাদের যে প্রতিবাদী মুখ গীতাবর গীতাবরকে কিন্তু অবিলম্বে ছাড়তে হবে, এই নিয়ে কিন্তু তারা কিন্তু এখানে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। তার পাশাপাশি
এলাকার যে তৃণমূল নেতা শেখ শাহজাহান, শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিন, সিরাজউদ্দিন কিন্তু অবিলম্বে গ্রেপ্তার মানে করতে হবে। শেখ সিরাজউদ্দিন যে একদিকে যেমন পুলিশ দাবি করছে তাকে মানে খুঁজে পাচ্ছে না, অথচ শেখ সিরাজউদ্দিন প্রতিদিন পাড়ায় পাড়ায় মিটিং করছে, মহিলাদেরকে হুমকি দিচ্ছে এবং নানা রকমভাবে তাদেরকে কিন্তু ভয় দেখাচ্ছে। যেখানে মহিলাদেরকে শেখ সিরাজউদ্দিন ভয় দেখাচ্ছে সেখানে সেই সিরাজউদ্দিনকে পুলিশ খুঁজে পাচ্ছে না। কেন এরকমভাবে পুলিশ এরকম করছে কিন্তু এই দাবি নিয়ে কিন্তু কিন্তু পুলিশ কিন্তু ইতিমধ্যে কিন্তু তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। সেই ছবি কিন্তু সরাসরি তুমি একেবারে পুরো দেখতে মনে পাচ্ছ, একদম পুরো সন্দেশখালী কাঠপুর বাজার মানে এলাকা থেকে সে পুলিশের কিন্তু ধীরে ধীরে বিক্ষোভ মানে দেখাতে মানে শুরু করেছে। সেই ছবি দেখতে পাচ্ছ ছোট ব্রেকের পর।